একদমই নতুন এপিসোড, নতুন ভৌতিক ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এটা আপনাদের কাছ থেকে আশা করা যায়। তাহলে চলুন গল্পতে যাওয়া যাক। ব্যাপারটা আমি খেয়াল করেছিলাম যেদিন আমি জেলখানায় ফাঁসির আসামি সুলেমানের সাথে শেষ দেখা করতে গেলাম। সুলেমানের ব্যক্তিগত উকিল আমি, তাই প্রতিবার মামলা চলার সময় আমাকে সুলেমানের সাথে দেখা করে মামলা নিয়ে আলোচনা করতে হতো। সে থেকে সুলেমানের সাথে আমার বন্ধুত্ব। কি ভাবছেন, কিভাবে একজন ফাঁসির আসামির সাথে আমার মতো একজন উকিলের বন্ধুত্ব হতে পারে? ফাঁসির আসামি হতে পারে, খুন করতে পারে সে, কিন্তু তার ভেতরের বাস করে একজন অন্যরকম মানুষ। এ ভেতরের মানুষটাকে আমাকে টেনেছিল। দীর্ঘ 2 বছর ওর সাথে মামলা নিয়ে কথা বলতে বলতে বুঝছি ওর মতো ভালো মানুষ হয় না। জ্ঞান হবার পর থেকেই এক অক্ত নামাজ সে কাজা করে নাই, একটা রোজা ও শেষে ভাঙে নাই স্বেচ্ছায়, কিন্তু সব কিছুর পরও সে একজন খুন। নিজের মুখেই স্বীকার করেছে সে খুনের কথা। আমি প্রমাণ পেয়েছি, তাই শেষ পর্যন্ত ওকে আমি বাঁচাতে পারিনি, কিংবা মন থেকে চাইনি একজন খুনি বেঁচে যাক। ওর নিজেই থেকেই আমি সাই পাইনি, তাই আমিও বেশি দিন ওর জন্য মামলায় সাক্ষী জোগাড় করে নিজেকে নিজের কাছে অপরাধী করতে চাইনি। ওর যখন ফাঁসির আদেশ হয় নিজের থেকেই মেনে নিয়েছিলাম। এই শেষ সময়ে আমি তাই ওর সাথে দেখা করতে চাইনি, কিন্তু বিশেষভাবে ডেকে পাঠায় আমাকে আমি যেতেই চাইনি। একজন খুনের ফাঁসি হবে সেজন্য না, একজন ভালো মানুষের ফাঁসি হবে সেজন্য যেতে চাইনি ওর সামনে। সেদিন ঠিক 12:01 সুলেমানের ফাঁসি হবে জানতে পেরেই শেষ ইচ্ছা জানিয়েছে একান্তে আমাকে কিছু কথা বলতে চায়। আমি পৌঁছাতে পুলিশ আমাকে কয়েকটা বড় বড় সেল পার করে রেজিস্ট্রেশন এরিয়া নিয়ে যায়। সেখানে রাজনৈতিক নেতা এবং ফাঁসির আসামিদের হেফাজতে রাখা হয়। আমি যাওয়ার আগে আমার কালো গাউন আর ফাইলপত্র বাইরে রেখে আসতে হলো। রেখে আসতে হল আমার এই চশমাটাও কোনোভাবেই যেন সুলেমান আমাকে মেরে ফেলতে না পারে। বাইরে 2 জন গার্ড দাঁড়িয়ে থাকবে, এর মাঝেই আমাকে বলতে হবে একান্ত কথা, এটাই এখানকার নিয়ম। আমি পৌঁছাতেই 2টা তালা আর 1টা কম্বিনেশন লক খুলে আমাকে সুলেমানের সেলে ঢুকিয়ে বাইরে থেকে আবার লক করে দেওয়া হলো দরজা। রুমের ভেতর বেশ ছিমছাম পরিবেশে সুলেমান বসে আছে। পরিপাটি বিছানা, পাশে 1টা কমোড আর 1টা বেসিন। খাটের উপর পদ্মসনে বসেছিল সুলেমান। আমি যেতেই আমাকে ইশারায় সামনে বসতে বলল সুলেমান। আমি বসলাম ওর সামনে। তোমাকে 1টা কথা বলার জন্য ডেকেছি আমি, চোখ বন্ধ করেই বলতে লাগলো সুলেমান। তোমার কাছে আজ পর্যন্ত আমি কিছুই লুকাইনি, তুমি জানো আমি কাকে কিভাবে মেরেছি, কিন্তু অনেকবার জানতে চাইলেও ও কেন মেরেছে সেটা আমি তোমাকে বলিনি। তুমি তো জানো আমি খুন করেছিলাম আমার বাল্যবন্ধু শাহজাদকে, ওর সাথে আমি একসাথে কাটিয়েছি অনেকগুলো বছর, একসাথে লেখাপড়া করেছি। যেদিন আমি ওকে মেরে ফেলি ঠিক তার 3 দিন আগে আমার ওর মাথার ইঞ্চি 3 উপরে 1টা হালকা আলোর রেখা দেখতে পাই। ওকে সেটা বলতেই ও হেসে উড়িয়ে দেয়। 2 দিন পর আমি ওর মাথায় উপর সে আলোর রেখা আবার দেখতে পাই, সেটা তখন আলোর বলয়ের মতো হয়েছিল। ভালোভাবে তাকাতে সেই বলয়ের ভেতর আমি সোনালি আলোর রেখাও দেখতে পাই। ওকে আমি আবারও জানাই সেই কথা, ও আমার কথা আবারও হেসে উড়িয়ে দেয়।
সবসময় খানিকটা ফাজলামি টাইপের ছিল, আমাকে নিয়ে ফাজলামি শুরু করে দিল সে। হঠাৎ আমার মাথাটা খারাপ হয়ে গেল কেন জানো, কথা কাটাকাটি শুরু হয়ে গেল। সে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি শাহজাদের গলা চেপে ধরি, কিন্তু বুঝিনি সে মারা যাবে। 5 ফুট 8 ইঞ্চির বিশাল দেহর শাহজাদ আমার সাথে জোর জবরদস্তি করতেই পারলো না, মরে গেল আমার চোখের সামনে। আর সাথে সাথে মাথার উপর থেকে বলয়টা অদৃশ্য হয়ে গেল নিমিষে। আমি সেদিন বুঝিনি আলোর বলয়টা কি ছিল, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি সেটা কি ছিল। আমার মামলা চালানোর সময় আমি বন্ধু শাহজাদের স্ত্রী উকিল শামসুল সাহেবের কথা আপনার মনে আছে, মামলা চলার সময় উনি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেল। পরে আরেকজন উকিল আসল উনার জায়গা, সে শামসুল সাহেবের মাথা ও দেখেছিল আমি সেই বলাই। মৃত্যুর ঠিক একদিন আগে আমি সেই বলয়ের ভিতরে সোনালী বলয়ের রেখাও দেখেছিলাম। পরদিন উনার মৃত্যু সংবাদ শুনে বুঝলাম সে বলয় ছিল মৃত্যুর বলয়। আমি কোনো একভাবে টের পেতে শুরু করেছি এই বলয়, এটা সবাই দেখে না, কেউ কেউ দেখে কিন্তু মানুষের জানা নাই। কেউ হয়তো মাথার বলয় নিয়ে ঘুরছে কিন্তু জানে না মৃত্যুর তার সমাগ্রত। তোমাকে এই লুকানো সত্য কথাটা বলার জন্য ডেকেছিলাম, এখন তুমি যাও। বলেই তুমি মেরে গেলে সুলেমান, আমিও নীরবে ত্যাগ করলাম ওকে। সে সময় ওকে মনে মনে বদ্ধ পাগল বলে চলে যেতে যেতে কি মনে করে পিছন ফিরে দেখেছিলাম সুলেমানের মাথার ঠিক 3 ইঞ্চির উপরে একটা হালকা আলোই আলোর বলয়। আমি চোখ বন্ধ করে আবার তাকালাম, দেখলাম কিছু নেই সেখানে। বুঝে নিয়েছিলাম আমারই চোখের ভুল, পাগলের সাথে থাকলে নিজের ভিতরও কিছুটা পাগলামি চলে আসে। ভাবতে ভাবতে চলে আসি সেদিন। ঠিক 3 দিন পর আজকে আমি বউকে নিয়ে বেড়াতে বের হয়েছি, বিয়ের 15 বছর উপলক্ষে আমাদের এই সেলিব্রেশন ভ্রমণ। আমার